বিএনপির ভাইস চেয়ারম্যান বর্ষিয়ান রাজনীতিবিদ শাহ মোয়াজ্জেম হোসেন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার রাত 9:30টায় রাজধানীর গুলশানে নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল 83 বছর। বেলা 11টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শাহ মোয়াজ্জেম হোসেনের প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়। এরপর বাদ যোহর মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা স্টেডিয়ামে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। বাদ এশা গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে। ভাষা আন্দোলনে তার ভূমিকা, ৬২ ছাত্র আন্দোলনে তার ভূমিকা, স্বাধিকার সাহিত্য শাসন আন্দোলনে তার ভূমিকা, শক্তিশালী করার জন্য যিনি আবেগিক লড়াই করেছেন, এই মানুষটিকে আমরা গভীর শ্রদ্ধার সাথে চিরদিন স্মরণ করব। আমরা আগামী দিনে আমাদের আন্দোলনের পথে, সংগ্রামের পথে আমরা অবদান রেখে মরহুম শাহ মোয়াজ্জেম হোসেনকে আমরা আমাদের মধ্যে বাঁচিয়ে রাখব।